ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে 2017 সালের সোশ্যালজি থেকে কি কি প্রশ্ন এসেছে সেগুলো জানবো, এবং যাদের পিডিএফ ফাইল দরকার তারা কমেন্টে লিখে পাঠাও বা ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে সেখানে গিয়েও এই পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো, কারণ হচ্ছে এই ভিডিও দেখার ফলে তোমাদের কিভাবে প্রশ্ন উত্তরগুলো লিখতে হয় তার সম্পর্কে সঠিক ধারণা পাবে, কারণ এই প্রশ্ন উত্তরগুলি বোর্ডের দ্বারা প্রকাশিত। চলো দেখে নিই কি প্রশ্ন উত্তরগুলো এই বছর মানে 2017 সালে এসেছিল। সংস্কৃত আয়ন বলতে কী বোঝো, ধর্মনিরপেক্ষকরণের বৈশিষ্ট্য এবং ভারতের এর সমস্যা আলোচনা কর। পয়েন্ট পয়েন্ট করে লেখার চেষ্টা করবে আমি বারবার, আগের ভিডিওতেও বলেছি। এরপর দেখো, পরিবার ব্যবস্থার সাম্প্রতিক যে পরিবর্তন ঘটে চলেছে সেই সম্পর্কে তোমার ধারণা লেখো। এইভাবে পয়েন্ট করে তুমি লিখতে পারো, এই প্রশ্ন উত্তরগুলো তুমি লিখতে পারো বা তুমি তোমার মতো করেও লিখতে পারো, কিন্তু পয়েন্ট থাকা দরকার। নেক্সট প্রশ্ন কি এসেছিল দেখে নিই। স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের ভূমি সংস্কারের পরিকল্পনাগুলি আলোচনা করো। আমি এটি বারবার বলছি, এটি বোর্ডের দ্বারা প্রকাশিত উত্তরপত্র, অতএব ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। ধর্ম বলতে কী বোঝো, সমাজে ধর্মের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, শিক্ষা বলতে তুমি কী বোঝো, শিক্ষা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যবেক্ষণ লেখো। গণমাধ্যমের সংজ্ঞা দাও, গণমাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো লেখো, 3+5। এরপর আমরা জেনে নেব শর্ট প্রশ্ন উত্তরগুলো কিভাবে করে তোমরা লিখবে। প্রথমে দেখো, চরম আপেক্ষিক দরিদ্রের মধ্যে কি পার্থক্য লেখো, সন্ত্রাসবাদ আঞ্চলিকবাদের মধ্যে পার্থক্য। তো স্ক্রিনে তোমরা দেখে নাও কি কি শর্ট প্রশ্নগুলো এসেছিলো, বেশি লিখলে বেশি নম্বর সেটা ভুল ধারণা। অতি সংক্ষেপে লিখবে, এইভাবে লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু পুরো নম্বর পাবে। কর্মযোগ বলতে কী বোঝো, তারপর দেখো ধর্মনিরপেক্ষতা বলতে কী বুঝো, বিপিএল কথাটির পূর্ণ রূপটি লেখো। আমি প্রতিটা প্রশ্ন পড়তে পারছি না, কারণ পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তারপর আমরা দেখে নিই এমসিকিউ, এমসিকিউগুলো কী কী প্রশ্ন এসেছে সেগুলো তোমরা দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লেলিস্টে আরও অসংখ্য ভিডিও রয়েছে, সেখানে গিয়ে তোমরা প্রিভিয়াস 5 ইয়ার্সের যে কোনো সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার দেখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো।